সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকারকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম ব্রিটেনের ইমিগ্রেশন আইনের যে বিভিন্ন দিকগুলো এবং এই দিকগুলোর সাথে সম্পৃক্ত আপনাদের যে বিভিন্ন মূল্যবান প্রশ্ন, সে মূল্যবান প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে সাথে নিয়ে। তো চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনি কাইন্ডলি একটু টেলিফোনের কাছে এসে কথা বলুন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভালো আছি ভাইয়া। জি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত করে করুন প্লিজ। আচ্ছা ভাইয়া, আমি নামটা বলতে চাইতেছি না কি, আমি জানতে চাইতেছি আমার ওয়াইফের জন্য একটা অ্যাপ্লিকেশন করব। আপনারা যে একটু আগে বললেন যে এনএইচএস এর ফিজের ব্যাপারে, জি এইটা জানতে চাইতেছি কি আমার ওয়াইফের জন্য আমি FLR FP অ্যাপ্লিকেশন করব। আপনি কি ইন কান্ট্রি মানে ইংল্যান্ডের ভিতর থেকে করবেন, তাই তো? ইংল্যান্ডের ভিতরে থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে ১৮৬৫ আপনাদের ক্ষেত্র বিশেষে নাও লাগতে পারে। যদি আপনার 18,600 ব্যাপারে না, NHS এর ফিজ এর ব্যাপারে, আউটস্ট্যান্ডিং ফিজ এটা। জি হ্যাঁ বলুন। ওই যে আমার তিনটা বাচ্চাই দেশে বর্ন হয়েছে, যেন ওরা সিসি সেকশনে বর্ন হয়েছিল আর কি। জি, তো এই কস্ট কি আমার ওয়াইফের দিতে হবে নাকি? আপনি কি ব্রিটিশ? না না না, ব্রিটিশ না। তা আপনার স্ট্যাটাস কি? লিমিটেড লিভ। লিমিটেড লিভ মানে ভাইয়া, ফেসে আনফর্চুনেটলি এখানে বোধহয় একটা দুর্বল একটা জায়গাতে আপনি অবস্থান করছেন। কেন দুর্বল জায়গাটা সেটি জানার জন্য চলে যাচ্ছে আমার সমাজের থেকে। আমার ওয়াইফ তো ব্রিটিশ। জি না জি না না, আমার ওয়াইফের কোনো স্ট্যাটাস না। কষ্টের জন্য কোন চিঠি যদি না পাঠিয়ে থাকেন, হয়তো ইনশাল্লাহ আপনারা মাফ পেয়ে যেতেও পারেন। আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে যাতে আপনারা এই ধরনের কোন সমস্যায় না পড়েন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি জেনুইন ডকুমেন্ট ছিল 20 ইয়ার্স এর? জি জি, আমার জেনুইন। কবে হামাইছিল এই দেশে? কবে হামাইছিল? আপনি বুঝেন, আপনি যখন হামাইছিলেন এটা কি আপনার নিজের নাম ইউজ করছিল? যখন বাচ্চা হিসেবে হামাইছিলেন এটা কি আপনার নিজের নাম ইউজ করছিল নাকি আরেকজনের নাম ইউজ করছিল? তারা আমার যদি ডিসিশন দিব না করলে তারা রিজনেবল কস্ট দিব। তো আমি ওখান থেকে জানতাম যে প্রসেসিং চাকরি তার কত ঘন্টার চান্স আছে আর বাদে কি তৈব। আল্লাহ আপনাকে রহমদান করুক, আপনার বুঝে পজিটিভ কোনো রেজাল্ট আসতে পারে। কেন সেটি জানার জন্য চলে যাচ্ছে। আমি জাস্ট একটু 2012 সালের কোন মাসে অ্যাপ্লিকেশন করেছিলেন? জুলাইয়ের আগে। জুডিশিয়ারি কনসেন্ট অর্ডারে ওরা বলছে। আচ্ছা বুঝছি। হ্যাঁ না, আমি বারবার কেন বলছি, আপনি বলছেন 20 বছরের আওতায়, জুলাইয়ের আগে কিন্তু 20 বছর ছিল না, তখন ছিল 14 বছরের রুল। জি না না, জুলাইয়ের বাদে, সরি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি অবস্থান চেঞ্জ করলে তো অসুবিধা। এখন হচ্ছে যে দেখেন, জুডিশিয়াল রিভিউতে কনসেন্ট অর্ডার যে আসছে, ওইটা আপনার জন্য মোটামুটি একটা পজিটিভ দিক। সাবস্টান্টিভ হিয়ারিং এ গেলে আপনি উইন নাও করতে পারতেন। তো এই জন্য যেহেতু কনসেন্ট অর্ডারের জন্য তারা সুযোগ দিয়েছে, ওইটা দেন। এবং তারা যেটা বলছে সম্ভবত যে আপনার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করে ফ্রেশ সিদ্ধান্ত দেবে এবং অবশ্যই রিজনেবল কস্ট দিবে। হ্যাঁ, সুতরাং এটা একটা ভালো পজিটিভ দিক। এবং এটা সলিসিটরকে বলে সলিসিটর সাইন করে ওইটা পাঠাতে হবে এবং সলিসিটর সব জানবেন যে কি করতে হবে। আমি তোমার মনে হয় যে কতদিন লাগবে?
সেক্ষেত্রে তো আমরা বলতে পারবো তো বলা কঠিন যে প্রত্যেকটা কেস মেরিটের উপর নির্ভর করে আর হোম অফিসের ব্যাপারটা তারা কইছে যে 3 মাস তাহলে আনুমানিক একটা ইন্ডিকেশন দিয়েছে আমার মনে হয় 3 মাসের ভিতরে দিতে পারে কিন্তু আমাদের পক্ষে বলাটা কঠিন 6 মাস থেকে 1 বছর লাগতে পারে অনেক সময় সুতরাং আপনি উবান আপনি টেনশন করবো না পেরেশান করবো না 20 বছর ধরে অপেক্ষা করছেন আর আরও 1 বছর অপেক্ষা করেন ইনশাল্লাহ 21 বছর মাথায় হয়তো পারমিশন পেয়ে যেতে পারেন আমি ঠিক বলছি ভাইয়া চলে যাচ্ছি যেহেতু তারা আন্ডারটেকিং দিয়েছে 3 মাসের ভিতরে 6 মাস নাও লাগতে পারে 3 মাসের ভিতরে তারা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কে বলছেন কোথেকে বলছেন জি আমি মোহাম্মদ খালিদ মিয়া বলছিলাম মালিটন কিন্ত থেকে অনেক দূর থেকে ভাই বলুন আপনার প্রশ্ন করুন প্লিজ জি আমার কত হইলো যে আমি ওই আপনার যে লং রেসিডেন্সি আছে 10 ইয়ার স্পেস লফুল রেসিডেন্স জি 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 বলুন প্রশ্ন করুন জি ও ওটা নিয়ে একটু মাথা মাসলাম আর কি যে আপনার ওই মাথা তো যাই জন্য ভাই আপনার প্রশ্নটা করুন কেন প্লিজ আপনি কি প্রশ্নটা কি জি প্রশ্নটা হইলো কি যে 10 ইয়ার্স যে লং রেসিডেন্সি আছে আর কি তো ওটা আমি মনে করো আগামী মাসে আমি দিব আর কি আমার 10 ইয়ার্স হয়ে যাব অ্যাপ্লাই করবার লাগিয়া মানে লিগালি আমি 10 ইয়ার্স থেকে আসি ওদেশ জি আই যে ইনডিফিনিটলি বলে গেছে এখন আমি ইনডিফিনিটলি বলে গিয়ে অ্যাপ্লাই করলাম সব তো আমার ঠিক আছে অ্যাট দ্য মোমেন্ট মনে করো আমি রেডি আছি নেক্সট মান্থ আমি অ্যাপ্লাই করে দিলাম তার আরো ইনটিভিউ লিভ হওয়ার পরে আমার প্ল্যান হলো আমি দেশে যাই মগি আমি বিয়া শাদি করব আর কি বিয়া শাদি করি আমার ওয়াইফ লই আইমু জি আর আমার কথা হলো যে আমি যে স্পাউস আনমু ইনটিভিউ লিভ 10 ইয়ার্স রেখে বেস করি ফায়া আমার ওয়াইফ আইয়ালে টাইম ইনটিভিউ লিভ পাইতে কি 5 ইয়ার্স লাগবো না টাইম টানো 10 ইয়ার্স লাগবো না ওনার 5 ইয়ার্স লাগবে না ওনার 5 ইয়ার্স লাগবে আচ্ছা জি 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 সেকেন্ড জিনিস হলো ওই যে 10 ইয়ার্স থেকে এটা চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে নেই উইথিন 1 ইয়ার অর 2 ইয়ার বিকজ কোনো সম্ভাবনা নাই কেন নাই আমি জানার জন্য চলে যাব আমার সম্বন্ধে ঠিক আছে আপনি অনেক আগে চিন্তা করতেছেন আর কি আগে নিজে ইনডিফিনিট লিভটা পান এরপরে ওয়াইফকে নিয়ে আসেন তো ওয়াইফকে কোনো সম্ভাবনা আছে পরিবর্তনের সম্ভাবনা আমরা তো দেখছি না কিন্তু আমরা তো বলতে পারবো না কারণ ইমিগ্রেশন আইনটা তো র্যাপিডলি চেঞ্জ হবে বলা যায় না আগামী বছর চেঞ্জ করে উঠতে পারে কিন্তু বর্তমান আইন অনুযায়ী কোনো ইন্ডিকেশন আমরা দেখছি না কিন্তু চুকার করে রাখতে হবে আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন চলে আসি পরবর্তী দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বোন কে বলছেন কোথেকে বলছেন অনেকক্ষণ অপেক্ষা করছিলেন আপনি আমার হাজবেন্ড লাগে আমরা এক্সটেনশন করতাম স্পাস ভিসা এক্সটেনশন সামনে দিয়ে আর আমরা দুজন পার্ট টাইম কাম করি আর আমি জানতাম চাই আমরা জেনে পেসলিপ ও আস্তে আস্তে আমরা উফরে নিচে সমান মাসে সমান ফসাই না প্রবলেম হইব নি জি এখন নাও দি কোশ্চেন ইজ উড ইউ ফিল কমফোর্টেবল ইন ইংলিশ অর ইন বেঙ্গলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বোন এই যে আপনি কইরা আপনার হাজবেন্ড কে কোন ক্যাটাগরিতে পারমিশন দেয়া হইছিল এটা কি ইংল্যান্ড থেকে দেয়া হইছিল নাকি বাংলাদেশ থেকে নিয়ে আইছেন আপনার হাজবেন্ড কে বাংলাদেশ থেকে বাংলাদেশ আনছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পার্ট টাইম কাজ 18600 দেখাইতাম জি আর আমরা দুইজনে একলগে আমরা 18600 এক্সেলেন্ট এক্সেলেন্ট এটা এটা যদি হয় বোন তাহলে যেটা করবা দুজনের জয়েন্ট ইনকাম একসাথে ভেরিয়েশন হতেই পারে এবং বাট মেক শিওর এট দ্য এন্ড অফ এভরি মান্থ আপনাদের যে ইনকামটা সেটা বছর শেষে 18600 পাউন্ড এটাকে থ্রেশহোল্ড মিট করে এটা যদি হয়ে থাকে আপনাদের ইনকাম ভেরিয়েশন যাই হোক না কেন এটা যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট রিফ্লেক্ট করে নো প্রবলেম P60 ব্যাংক স্টেটমেন্ট কিন্তু না জানে সমান সমান এভরি মাস সমান না কিন্তু কোনো দরকার নেই বোন যদি আপনার এন্ড অফ দি মান্থ এবং এন্ড অফ দি ইয়ার সমান ইনকাম না হলেও এটা যদি ইন টোটাল 18600 পাউন্ডের যে থ্রেশহোল্ড এটাকে যদি মিট করে নো প্রবলেম আর আমরা যদি 6 মাস থাকি তাহলে তো আমরা যদি 6 মাসে 9300 হয়ে যায় হইব নি যে একেবারে একেবারে কাটা কাটা করব না কেন করব না একটু ক্লারিফাই করি কলার দেখেন আপনার ভেরিয়েশন হোক কোনো অসুবিধা নাই কিন্তু যখন আপনি হোম অফিসে 6 মাসের ডকুমেন্ট দিতে হবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে 6 মান্থের ডকুমেন্ট আপনাকে পাঠাতে হবে কিন্তু 6 মান্থের ভিতরে যে লোয়েস্ট ফিগারটা হোম অফিসে কিন্তু আনফর্চুনেটলি ওইটাকে তারা দরে তারা হিসাব করে এই জন্য আপনার একটা সেট ফিগার এই লোয়েস্ট ফিগার থেকে যেন কম না আসে আর কি যেটা 18600 মিট করতে অ্যাভারেজ লাগে আর কি বাড়তে পারে কমতে পারে অসুবিধা নাই কিন্তু লোয়েস্ট ফিগারটা যেন এত লো না আসে যে ওইটাকে তারা ইউজ করে যেন 6 মান্থ কোনো সমস্যা নেই আমি বলি আপনাকে মান্থলি ভেরিয়েশনও হলে অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে যেমন মনে করেন
ছয় মাসের পে স্লিপ দিলেন আপনি, এখন দেখা গেল দুই মাস আপনার এত নিচে ইনকাম কিন্তু বাকিগুলায় অনেক বেশি, কিন্তু হোম অফিস কি করে ওই লোয়েস্ট ফিগারটা তারা ধরে বের করে, বেশিরভাগ ক্ষেত্রে এইটাই ধরে বের করে, তাদের জন্য তো রিফিউজ করা কঠিন। এই জন্য আপনার চেষ্টা করবেন যে আপনার যেন মান্থলি যে মান্থলিটা 8600 মিট করে মিনিমামটা হলেও, এবং উপরে থাকলে বেটার, উপরে থাকলে বেটার, যত উপরে হয় তত বেটার, কিন্তু মিনিমামটা যেন আপনার প্লিজ বি কেয়ারফুল এভারেজ মান্থলি দিও না। প্রবলেম হইব না যদি ফয়লা 3 মাস পুরো হোম আর বাদে 3 মাস বাদে বলি, না অসুবিধা হতে পারে, কারণ হোম অফিস তো তারা লোয়েস্ট ফিগারটা ধরে তারা ক্যালকুলেট করে, আমরা এভাবে রিজার্ভ পেয়েছি। আমার প্রমোশন প্রমোশন না এমনি তোরা পয়সা বাড়ে তোরা প্রবলেম হইছে। আমার আবার সময় অতীত দিন কয়ে দিছেন অলরেডি, আপনি দিলাম তো 6 মাসের, আপনি তো এস্টাবলিশ করতে পারতেছেন না আগে 6 মাসের ইনকাম কত ছিল, যদি আপনি টোটাল 12 মাসের ইনকাম যদি দেখাতে পারেন যে 8600 পয়েন্ট আপনি তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, বাট আপনি দেখাইবে 6 মাস, বাট ওই 6 মাসের মধ্যে প্রথম 3 মাস দেখাবে লো ইনকাম, ডোন্ট ডু দ্যাট, ইউ উইল শুট ইন ইন ইওর ওন ফিট, এটা করবেন না কাইন্ডলি। আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, আমি স্টুডিওতে কথা বলছি। জি আপনি সরাসরি স্টুডিওতে কথা বলছেন, ভাই আপনার নাম কি কি বলুন? নামটা বলতে চাইছি, আসলে আমি নভেম্বরে লাস্ট নভেম্বরের 24 তারিখে এজ এ বাংলাদেশি বিহারি হিসাবে স্টেটলেস পার্সন হিসাবে ইন্ডিফিনিট লিভ টু পেয়েছি গত 24 তারিখে নভেম্বরে। ও আমি কনগ্রাচুলেশনস। আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আপনি আপনি তো নিজের জন্য ভবিষ্যতে সমস্যা ক্রিয়েট করবেন। আপনি অবশ্যই যাবেন না, কারণ আপনি দেখেন আগরটাও খাবেন উগরটাও খাবেন হয় না, আপনার নিজের পায়ে কুড়াল মারবেন যদি বাংলাদেশে যান। জি আপনি স্টেটলেস পারসন, আপনাকে সুতরাং ওই কোয়াটা যদি না মারেন সেই সেদিকে খেয়াল রেখে আমার সম্মান এক্স্যাক্টলি আপনার মানে একটা জীবনের একটা উপায় হয়েছে, আপনি একটা স্ট্যাটাস পেয়েছেন বাংলাদেশে গেলে যদি নিরাপদ ব্রিটিশ পাসপোর্ট পাবেন তারপর যাবেন। হ্যাঁ বাংলাদেশে গেলে যদি নিরাপদ হন সে যদি যেতে পারেন তাহলে আপনি কেন স্টেটলেস পারসন হবেন? এক্স্যাক্টলি, ধন্যবাদ আপনি সুন্দর করে বলে দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি লন্ডন থেকে কই, আমার নাম হইল দিয়া হারিস মিয়া। আমি বর্তমানে গরুর ভাড়া আছি। যদি আপনার ওয়াইফ যদি ডেট যেদিন আপনার ওয়াইফ হোম অফিসকে নোটিফাই করেছে যে আপনি আপনার ওয়াইফের সাথে নাই, সেদিন থেকে কিন্তু আপনার ভিসা কাটল হয়ে যাবে আপনার, এবং আপনি কেমনি জানতে পারবেন আপনার ভিসা কাটল হয়েছে কিনা সেটি জানার জন্য চলে যাচ্ছে আমার সাথে। না আমার কি দেখো নোটিশ দিত না? না না নট নেসেসারি, নট নেসেসারি, আপনি এই নোটিশের জন্য অপেক্ষা করবেন আর ওইটার উপর চেয়ে থাকবেন এটা হয় না, কারণ আপনার যদি নন অ্যাড্রেস যদি হোম অফিসের জানা থাকে তারা দিতে পারে অথবা কাটেল করে তারা ফাইলে রেখে দিতে পারে। জি আপনি যদি ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশন করেন ওই ডেটটা দেখিয়ে তারা রিফিউজ করে দেবে। এই জন্য এমনি থেকে ওনার কোনো স্কোপ আছে জানার জন্য ওনার ভিসাটা কাটেল হয়েছে কিনা, এটা ইনকোয়ারি করতে পারে, ইনকোয়ারি করতে পারে হোম অফিসে, উনি যোগাযোগ করতে পারে। কি করবেন উনি? হোম অফিসে আইদার ফোন করে পাওয়াটা কঠিন বা চিঠি লিখে বলতে পারে, কিন্তু আপনি মনে করেন যদি উনি ইনফর্ম করে আপনি যদি ওয়াইফের সাথে না থাকেন তাহলে আপনার তো লিগ্যাল কোনো বেসিস থাকে না। আপনি কি এখানে হোম অফিসে এটাকে বলছেন নিজে পায়ে কোড়াল মারা, কোড়ালটা আরো জোরে মারলেন আপনি, আপনি হোম অফিস থেকে কি এটা নোটিফিকেশন নিয়ে আসবেন, এটা আপনার জন্য কি লাভ হবে? প্রথম হচ্ছে যে আপনি চেষ্টা করেন যে ওয়াইফের সাথে যেন রিকনসিলিয়েশন করতে পারেন, কারণ এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। সমস্যা হতেই পারে,
এবং এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কমিউনিটি লোকদেরকে নিয়ে যদি আপনি এটা সুরাহা করতে পারেন, দ্যাট উড বি ইয়োর বেস্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি যদি অন্য কোনো ক্যাটাগরিতে মুভ করতে চান, আপনি কুইক করেন, হোম অফিসের দিকে তাকাবেন না। এবং সেই ক্ষেত্রে এখন যদি ওরা যদি ফোনের লগে লগে কাটে লইয়া থাকি, আপনার রিমুভালটা কমিউনিকেট বা সার্ভ করে নাই আপনাকে। আলাপ করেন, অনেক ব্যাপার ইস্যুগুলো আছে, তো এত স্বল্প পরিসরে বলাটা কঠিন। ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দর্শক মন্ডলী, আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বারপ্রান্তে চলে এসেছি, আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।